আগেকার নবাবদের মাথায় মাঝে মাঝে অদ্ভুত সব খেয়াল চাপত। একবার মুর্শিদাবাদের নবাব রাজা কৃষ্ণচন্দ্রকে হুকুম করে জানতে চাইলেন, পৃথিবী কত লম্বা, কতটাই বা চওড়া, আর তাছাড়া আকাশের তারার সংখ্যাই বা কত। নবাব আরও জানালেন যে উত্তরগুলো তাড়াতাড়ি চাই। কিন্তু মহারাজের মাথায় তো আকাশ ভেঙে পড়ল, এ তো আচ্ছা মুশকিলে পড়লেন তিনি। এইসব মাপযোগ করা কি সম্ভব নাকি? অথচ নবাবকে না বলাও যাবে না, তাহলে রাজ্য নিয়ে টানাটানি পড়তে পারে। গোপাল লক্ষ্য করল যে মহারাজা যেন কি নিয়ে খুব চিন্তায় পড়েছেন। রাজাকে জিজ্ঞেস করে গোপাল সব জানতে পারল। জেনে তো গোপাল হেসেই অস্থির। এই সামান্য ব্যাপারের জন্য চিন্তা? আমি নবাবকে ঠিক মতন সব খবর জানিয়ে দেব। মহারাজ, আপনি নবাবকে লিখে দিন ভেড়া, বাঁশ, দড়ি এবং আরও কিছু জিনিস কিনবার জন্য যেন বেশ কিছু টাকা এক্ষুনি পাঠিয়ে দেয়। এক বছরের মধ্যেই নবাব হিসেব পেয়ে যাবে। নবাব তো আশ্বাস পেয়ে খুশি মনে 5,000 টাকা পাঠিয়ে দিলে। সেই টাকায় গোপাল বেশ বড়লোকি কায়দায় দিনগুলো কাটাতে লাগল। রাজা যখন জিজ্ঞেস করতেন মাপযোগ প্রভৃতি কত দূরে গেল, গোপাল সঙ্গে সঙ্গেই জবাব দিত যে সব ঠিকই আছে। ঠিক এক বছর পরে নবাব আবার জোর তাগাদা পাঠালে, কিন্তু গোপাল জানালো গোনা এখনো শেষ হয়নি, বিরাট ব্যাপার, টাকা আরো কিছু চাই। বাঁশ দড়ি সবই তো ফুরিয়ে গেছে, তা আরো বেশ কিছু লাগবে। গোপালও মহানন্দে পয়সা খরচ করে যেতে লাগলো। 6 মাস বাদে নবাব খুব কড়া তাগাদা পাঠালেন। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল এবার কিছু একটা করো, না হলে নবাব ভয়ানক রেগে যাবে। গোপাল ওকে কোনো রকম চিন্তা করতে বারণ করে মুর্শিদাবাদে যাওয়ার জন্য তৈরি হল। 25টা গরুর গাড়ি ভর্তি সরু দড়ি, ঘন লোমলা 10টা বড় ভেড়া ও 25টা গাড়ি বাঁশ নিয়ে সে নবাবের কাছে গিয়ে হাজির হল। নবাবকে কুর্নিশ করে গোপাল জানালো, হুজুর, অনেকটা খাটাখাটনি করে পৃথিবীর মাপ এনেছি, তারার সংখ্যাও গুনেছি, তবে আপনার তাগাদার জন্য কিছু বাকি থেকে গেছে। তারার হিসেবটা আছে ভেড়ার গায়ে, আর কাগজে লিখলে হিসেব রাখা যাবে না, তো তাই এই ব্যবস্থা। ভেড়ার গায়ে যত লোম আকাশে তারার সংখ্যাও তত। এবার আপনাকে খালি ভেড়ার গায়ে যত লোম তা গুনে শেষ করতে হবে, এছাড়া বাঁশের বিন্যাস মিলিয়ে এই দড়িগুলোর মাপ নিতে হবে। নবাব তো সব দেখে শুনে হতবাক, এত ভেড়ার গায়ে লোম বাঁশ গোনা সম্ভব নাকি? ওর জন্য তো সব কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তিনি রেগে উঠে বললেন, এত মাপযোগ গোনা গাথা আমার দ্বারা হবে না। গোপাল গম্ভীর হয়ে বলল, পৃথিবী লম্বা হলো 10 পরিধি 90 অর্বুদ 1,000 কোটি গজ, চওড়াই পৃথিবীর মাপ হলো 5 পরিধি 10 মহাপদ্ম 100 কোটি 50 লক্ষ গজ, তারার সংখ্যা হলো 430 কোটি পরিধি 50 পদ্ম 89 কোটি 510। নবাব তো রেগে চেঁচিয়ে বললেন, এই পরিধি পরিধি এইসব কি, গোনার লোক টোক দিতে পারবো না। গোপাল উত্তর দিল, এই তো ধারাপাতে সব হিসেব আছে, 1 কোটিতে 1 অর্বুদ, 1 কোটি অর্বুদে 1 পদ্ম, 100 কোটি পদ্মে। গোপাল গড়গড় করে সব বলে গেল। নবাব কানে হাত চাপা দিয়ে বলে উঠলেন, তোমার অঙ্কের ঠেলায় আমার মাথা ভোঁভো করছে, তুমি এসব দড়ি বাঁশ ভেড়া এসব নিয়ে এক্ষুনি সরে পড়ো, এত বিরাট আয়তন ধারণায়ও আনা যায় না। গোপাল কিন্তু এই কথা শুনে খুব দুঃখিত হবার ভান করেই বলল, সে কি হুজুর, এত কষ্ট করে এত খেটে হুজুরের হুকুম শুনলাম, পৃথিবীকে এত বড় তো আমি করিনি, আমার কি দোষ, আমার গোনাটা কি বৃথাই যাবে? নবাব লোকটা ছিলেন সুবিবেচক, তিনি বললেন, না না তা কেন হবে, তোমার এত খাটনির পয়সা মিছে যাবে না। এই যে উজির সাহেব, লোকটাকে এই পর্যন্ত যা দেওয়া হয়েছে তার দ্বিগুণ বকশিশ দিয়ে এক্ষুনি বিদায় করুন। গোপাল মহা খুশি হয়ে ফেরত গেল। সেখানে গাড়ি ঘোড়া আর বাঁশ বিক্রি করে বেশ কিছু লাভ করল। তারপর হাসি মুখে মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করল। মহারাজ দারুণ খুশি হয়ে গোপালকে আর এক দফা বকশিশ দিলেন।